হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই অনলাইন গেম কোম্পানি পাবজি এবং ফ্রি ফায়ার সম্পর্কে জানব। তো আমরা যারা পাবজি খেলি তারা ফ্রি ফায়ার গেমারদেরকে ছোট করে কথা বলি, আবার ফ্রি ফায়ার খেলোয়াড়রাও পাবজি প্লেয়ারদের ভিন্ন নজরে দেখে। কিন্তু আপনি কি জানেন, পাবজি বা ফ্রি ফায়ার দুটি একই কোম্পানির গেম, এবং একই কোম্পানির গেম নিয়ে আমরা যে নিজেদের মধ্যে লড়াই করি সেটা খুবই হাস্যকর একটা ব্যাপার। তো আমরা সবাই জানি পাবজি হচ্ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানির একটি গেম, আর ফ্রি ফায়ার হচ্ছে সিঙ্গাপুরিয়ান কোম্পানির গেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এই দুটি গেমেরই মালিকানায় কিন্তু চীন নামক দেশটির নাম রয়েছে। তো কিভাবে এই গেম দুটোর মালিকানার সাথে চীনের নাম জড়ালো, এই বিষয়টি আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, এটি একটি হিন্দি ভিডিও ছিল যেটাকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা করে দিয়েছি। এক কথায় বলতে পারেন ভিডিওটি কপি করেছি, তবে আমি আমার মতো নতুন করে সাজিয়ে। তো চীন হচ্ছে এমন এক দেশ যাদের পণ্য পুরো দুনিয়াতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকের দিনে চীনের পণ্য ছাড়া আপনি চলতেই পারবেন না। আপনার ঘরেই অন্তত 50টির বেশি চাইনিজ প্রোডাক্ট রয়েছে। তো চাইনিজরা কিভাবে পুরো দুনিয়াতে এমন বাণিজ্যের জাল বিছাতে পারলো? আসলে চীনের শ্রমিক খরচ অনেক কম, তার উপর ওরা যদি পণ্য উৎপাদন করে, চীনের সরকার সেই পণ্য উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত তাদের সহায়তা করে থাকে, যার ফলে অন্যান্য দেশের তুলনায় তারা সবচেয়ে কম খরচে পণ্য উৎপাদন করতে পারে এবং সবচেয়ে কম খরচে অন্য দেশের বাজারে পৌঁছাতে পারে। এর ফলে দেখা যায় একটা দেশে পণ্য উৎপাদন করতে যত খরচ হবে তার চেয়ে চীন থেকে সেই পণ্য আমদানি করতে আরো কম খরচ হয়। এর ফলে দেখা যায় ওই দেশের মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে আর চীনে আরো নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এছাড়াও চীনের আরেকটি বাণিজ্যিক কৌশল হচ্ছে গরিব দেশকে টাকা ধার দিয়ে সেই দেশের রাস্তাঘাট এবং দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে, এরপর ওই দেশের সরকার চীনকে আর টাকা ফেরত দিতে পারে না, তখন চীন সেই ঋণের বদলে সেই দেশের জায়গা দখল করে নেয় বা কিনে নেয়, এরপর ইচ্ছামতো কলকারখানা দিয়ে ওই দেশের সস্তা শ্রমিক ব্যবহার করে পণ্য উৎপাদন করিয়ে নিতে পারে। যেমন আফ্রিকার বেশ কয়েকটি দেশে চীন এই ঋণ প্রকল্পের ফাঁদে ফেলে তাদের জমি দখল করে নিয়েছে এবং গার্মেন্টস শিল্প চালু করতে যাচ্ছে, যার ফলে চীন একে তো সস্তা ওই দেশের শ্রমিক ব্যবহার করে গার্মেন্টস পণ্য উৎপাদন করতে পারবে, আর সেখান থেকে ইউরোপ কাছে হওয়াতে পণ্য বহন খরচও কম হবে। এর ফলে তারা বাংলাদেশের মতো দেশগুলোর চেয়ে অনেক কম খরচে ইউরোপে গার্মেন্টস পণ্য সরবরাহ করতে পারবে, আর এর ফলে দেখা যাবে বাংলাদেশ থেকে একদিন গার্মেন্টস শিল্প পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। আর অলরেডি চায়না আফ্রিকাতে গার্মেন্টস শিল্পতে প্রচুর ইনভেস্ট করেছে, যার জন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। এছাড়াও এই ঋণ ফাঁদের মাধ্যমে চায়না কিন্তু সার্বভৌমত্ব দেশ মালদ্বীপের একটা দ্বীপ দখল করে নিয়েছে। এছাড়াও শ্রীলঙ্কার একটি বন্দরকে চীন 99 বছরের জন্য লিজ নিয়েছে, যার ফলে শ্রীলঙ্কার ওই বন্দরটিকে চীন ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। এমনকি চীন ভারত যুদ্ধ হলেও শ্রীলঙ্কার ওই বন্দরে তারা সামরিক ঘাঁটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। এছাড়াও চীনের আরেকটি নীতি হচ্ছে তারা অন্য দেশে তাদের পণ্য রপ্তানি ঠিকই করে, কিন্তু তাদের দেশে অন্য দেশের পণ্য সহজে ঢুকতে দেয় না। যেমন তাদের দেশে কিন্তু গুগল, ফেসবুক, অ্যামাজন বা ইউটিউব কোনোটাই ঢুকতে দেয়নি তারা। তারা এগুলোর বদলে তাদের দেশে এগুলোর কপি বা বিকল্প তৈরি করেছে। যেমন ইউটিউবের বিকল্প হচ্ছে ইউকু, গুগলের বিকল্প হচ্ছে বাইডু, ফেসবুকের কপি হচ্ছে ওয়াইবু, আর অ্যামাজনের কপি হচ্ছে আলিবাবা। যাই হোক, চীনের আরেকটি জটিল নীতি হচ্ছে কোনো কোম্পানি যদি চীনে ব্যবসা বা ফ্যাক্টরি দিতে চায় তাহলে ওই কোম্পানির চীনে অবস্থিত সব সম্পদ বা ফ্যাক্টরির মালিকানা চীনের সরকারের নামে থাকবে। এছাড়াও আপনি আপনার চীনে অবস্থিত ফ্যাক্টরির মাধ্যমে যদি গবেষণা করে একটা পণ্য উৎপাদন করেন, চীনের সরকার সেই পণ্যের আইপি ট্রেডমার্ক নিতে পারবে। মানে ধরুন আপনি গবেষণা করে একটি পণ্য উৎপাদন করেছেন, তো চীনের আরেক কোম্পানি চাইলে আপনার পণ্য কপি করে বানাতে পারবে এবং আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারবে। আর এই ঘটনাটি ঘটেছিল বর্তমান সময়ের বহুল জনপ্রিয় গেম পাবজির সাথে। তো পাবজি গেমের আসল মালিক হচ্ছে দক্ষিণ কোরিয়ান ব্লু হোল কোম্পানি, তবে গেম শুরু হওয়ার শুরুতে দেখবেন টেনসেন্ট নামে আরেক কোম্পানির নাম আসে, যেটি হচ্ছে চাইনিজ কোম্পানি। তো পাবজি যখন প্রথম কম্পিউটারে খেলার জন্য বের হয় তখন থেকে চাইনিজ এই টেনসেন্ট কোম্পানির 10% শেয়ার ছিল পাবজিতে। তো যাই হোক, এরপর পাবজি যখন তাদের পিসি ভার্সনের খেলা মোবাইল ভার্সনে বের করে চীনে লঞ্চ করে এবং নিয়ম অনুযায়ী চীনে ব্যবসা করলে আপনার পণ্য যদি কেউ কপি করে আপনি তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, তো তখন চীনের একটি কোম্পানি পাবজিকে ক্লোন করে গেম ফর পিস নামে আরেকটি অনলাইন গেম চালু করে, মানে পাবজির একটি কপি গেম বের করে। আর তখন চীনের সরকার তার নিজের দেশের গেম কোম্পানিকে সুবিধা দিতে পাবজিকে চীন থেকে নিষিদ্ধ করে দেয়, আর পাবজি সম্পর্কে বিবৃতি দেয় যে এই গেম ছেলেমেয়েদের লেখাপড়া নষ্ট করছে প্লাস তাদের উশৃঙ্খল করছে। তো এইভাবেই পাবজি চীন থেকে ব্যান হয়ে যায়। তো পাবজি গেমটি চীনে যে টাকা কামাতো সেই টাকা চীন তাদের নিজেদের গেম ফর পিস থেকে আয় করে নিচ্ছে, আর পাবজিতে যেহেতু এখনও চীনের কোম্পানির 10% শেয়ার রয়েছে সেখান থেকে 10% তারা ঠিকই আয় করে নিচ্ছে। তো এইভাবেই পাবজি গেম দ্বারা চীন লাভবান হচ্ছে। যাই হোক, এবার চলুন ফ্রি ফায়ারের দিকে তাকাই। ফ্রি ফায়ার গেমটির মালিক হচ্ছে গ্যারেনা কোম্পানি, যে কোম্পানির মালিক হচ্ছেন ফরেস্ট লি। যদিও তার জন্ম হয়েছিল চীনে, কিন্তু সে গ্যারেনা কোম্পানি প্রতিষ্ঠা করেছে সিঙ্গাপুরে এবং বর্তমানে তিনি সিঙ্গাপুরেরই নাগরিক। তবে আপনি ভাবতে পারেন
ফ্রি ফায়ার তাহলে তো কোনো চাইনিজ কোম্পানি নয়, এটা সিঙ্গাপুরিয়ান গেম এবং এই গেম থেকে চীনের কোনো লাভ হয় না। কিন্তু আপনি যদি গ্যারিনা কোম্পানির উইকিপিডিয়াতে যান তাহলে দেখতে পাবেন গ্যারিনার প্যারেন্ট কোম্পানির নাম হচ্ছে সি, এবং সি কোম্পানির আবার 25.8% শেয়ারের মালিক হচ্ছে চাইনিজ সেই কোম্পানির টেনসেন্ট। তো বুঝতেই পারছেন ফ্রি ফায়ার বা গ্যারিনা যত টাকা কামাচ্ছে তার 25.8% আয় চলে যাচ্ছে চীনে, এবং পাবজি বা ফ্রি ফায়ার দুটি কোম্পানির মালিকানাতেই রয়েছে চীনের টেনসেন্ট কোম্পানি। তো সেই হিসেবে পাবজি বা ফ্রি ফায়ার দুটি একই কোম্পানির গেম। তো এই তথ্যটি দেখে আমার ইন্ডিয়ান পাবজি বা ফ্রি ফায়ার খেলোয়াড় বন্ধুরা হয়তো কষ্ট পাচ্ছেন, যাই হোক আপনার অত কষ্ট পাওয়ারও কারণ নেই, কারণ চীনের এই টেনসেন্ট কোম্পানির 31.2% শেয়ারের মালিক কিন্তু আবার সাউথ আফ্রিকা। তো বুঝতেই পারছেন পাবজি বা ফ্রি ফায়ারের টাকা ঘুরে ফিরে অনেক দেশেই যাচ্ছে, আর সেখান থেকে চীন কিছুটা অংশ পাচ্ছে। মানে ভারতীয়রা যে পাবজি ফ্রি ফায়ারকে চীনা খেলা বলে বয়কট করবে সেই পর্যায়ের মালিকানা কিন্তু চীনের এই গেমে নেই। আর পরিশেষে পাবজি ফ্রি ফায়ার গেমারদের উদ্দেশ্যে বলতে চাই, পাবজি খেললে ফ্রি ফায়ার খেলা যাবে না, আর ফ্রি ফায়ার খেলে পাবজি খেলা যাবে না, এ নীতি মনে হয় একমাত্র আমাদের দক্ষিণ এশিয়াতেই সম্ভব। ব্রিটিশরা আর কিছু পারুক বা না পারুক, আমাদের ডিভাইডেড জিনিসটা খুব ভালো মতো শিখিয়ে গেছে। যাই হোক, মনে রাখবেন একজন সত্যিকারের গেমার সবসময় আরেকজন গেমারকে সম্মান করে।